নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাবো। আজকে আমি ইতিহাসের, তো দেখো আজকে আমি ইতিহাসের একটা সেট নিয়ে আলোচনা করব, মডিউল সেট টু। তো দেখো ভলিউম টু, এখান থেকে আমি বলতে পারি 100% 2024 সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় 100% কমন আসবে, এটা আমি বলতে পারি। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে, তো দেখো মডেল কোশ্চেন পেপার টু সলভ করাচ্ছি। তো দেখো ফার্স্ট প্রশ্ন 1.1 এ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 5ই জুন। 1.2 তে জীবন স্মৃতি নামক স্মৃতি কথাটি হলো, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। 1.3 তে কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার মতিলাল শীল। পরের প্রশ্ন 1.4 এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার লর্ড কেনিং। 1.5 এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার খয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 1.6 এ মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার রানী শিরোমণি। পরের প্রশ্ন কী বলেছে, 1.7 এ বলেছে দাদন কথার অর্থ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অগ্রিম অর্থ নেওয়া। পরের প্রশ্ন কী বলেছে, 1.8 এ অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হজরত মহল। 1.9 এ বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.10 তে ভাইসরয় কথার অর্থ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজ প্রতিনিধি। 1.11 এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সি ভি রমন। 1.12 তে বিশ্বভারতীয় প্রথম উপাচার্য ছিলেন, তো দেখো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রথীন্দ্রনাথ ঠাকুর। 1.13 তে হালি প্রথা প্রচলিত ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বারদৌলি তম কী বলেছে বারদৌলি তালুকে। 1.14 এ সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আর এস নিম্বাকর। 1.15 এ মিরাট ষড়যন্ত্র মামলায় প্রতিবাদ জানান, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রোমা রোলা, ঠিক আছে একটু বলছি রোমা রোলা হবে, ওকে। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন 1.16 এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে। 1.17 এ ভাইকম সত্যাগ্রহ পরিচালিত করেন বা পরিচালনা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শ্রী নারায়ণ গুরু। 1.18 এ মাস্টার দা সূর্যসেনের নির্দেশ মতো কী বলেছে ডিনামাইট ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কল্পনা দত্ত। 1.19 এ ছেড়ে আসা গ্রাম কার রচিত হলেন, অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন বসু। 1.20 তে বর্তমান সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষাগুলির সংখ্যা, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 22। পরের প্রশ্ন কী বলেছে, বিভাগ খয়ের দা কী বলেছে, বলেছে উপবিভাগ। 2.1 এর প্রশ্ন 2.11 এ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 2.12 তে মধ্যবিত্ত শ্রেণী শব্দটি প্রথম কোন কী বলেছে সাময়িক পত্র তুলে ধরেছিল, অ্যান্সার হবে বঙ্গদূত পত্রিকায়। অনেকে বলে যে জেমস ব্র্যাডশয়ের, যেটা 1754 সালে কিন্তু প্যাম্পলেট স্কিমে যেটা প্রকাশিত হয়েছিল। তো দেখো আমার মতে এটা কিন্তু বঙ্গদূত পত্রিকায় হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 2.13 তে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের চারজন বাঙালি শ্রমিক নেতার নাম কি, তো দেখো আমাদের ডিসক্রিপশন তো দেখো উপরে লেখা আছে, ঠিক আছে স্ক্রিনশটে লেখা আছে, তোমরা লিখে নেবে, ওকে। পরের প্রশ্ন কি আছে 2.14 এ উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, বা ভারত ছাড়া আন্দোলন যাকে বলে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, ঠিক না ভুল নির্ণয় করো। 2.21 এ সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা ঠিক আছে। 2.22 তে সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, এটা ভুল আছে, কারণ এর অ্যান্সার হবে ক্লেমেন্ট অ্যাটলি যাকে বলে। পরের প্রশ্ন 2.23 তে বাংলা মুভমেন্ট টাইপ বা সচল হরফ আবিষ্কার করেন, চার্লস উইলকিন্স। তো দেখো আমার মতে কিন্তু এটা
ঠিক হওয়া উচিত, তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানাবে। 2.24 কি বলেছে, দণ্ড কারণ্য পুনর্বাসন প্রকল্প উদ্বাস্ত সমস্যার সমাধানে নেওয়া হয়েছিল। আমার মতে এটা কিন্তু যত সম্ভব হয়েছিল, যত সম্ভব ঠিক হতে পারে প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। কি বলেছে স্যার, কি বলেছে হাউট ইস্ট অ্যান্সার হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো স্যার, হাউট ইস্ট হবে হিন্দু কলেজ হবে। 2.32 জিন্দিরাই মানিক অ্যান্সার হবে কোল বিদ্রোহ। 2.33 গোড়া এর অ্যান্সার হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। 2.34 উইলিয়াম কেরি অ্যান্সার হবে, দুয়ের অ্যান্সার শ্রীরামপুর মিশন প্রেস। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বিবৃতি 2.51 বিবৃতির ব্যাখ্যা দুই হবে। তিনি প্রথম ধর্ম সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপযোগিতা উপলব্ধি করেন। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য। পরের প্রশ্ন 2.53 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তো দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও এসএ কিউবগুলো, ঠিক আছে, যেগুলো 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল। তোমরা চার দাগের প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে। 4 নম্বর 4 ছক 24 নম্বর থাকবে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, যেমন নারী ইতিহাসের উপর টিকা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ছাপাখানা, বিদ্যাসাগরের স্মরণীয় কোনো, মহেন্দ্রলাল সরকার, ভারত ছাড়া আন্দোলনে নারীদের ভূমিকা, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন, এগুলো কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং বাকি যে 8 নম্বরে যে প্রশ্ন আছে সেইগুলো তোমরা দেখে নাও, ফরাজি অবি আন্দোলন আছে, ঠিক আছে, নমশূদ্র আন্দোলন আছে বাংলা ছাপাখানায়, চার্লস উইলকিন্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।